ফের দীপালি সাহা। গত বছর পঞ্চায়েত ভোটে বাঁকুড়া সোনামুখির এই তৃণমূল বিধায়ককে দেখা গিয়েছিল বুথে ঢুকে ছাপ্পা ভোট দিতে, এবছর তাকে দেখা গেল পুলিশকে হুমকি দিতে। রবিবার সকালে সোনামুখী থানায় ঢুকে তর্জনী উঁচিয়ে সার্কেল ইন্সপেক্টরকে হুমকি দিতে দেখা গেল শাসক দলের এই বিধায়ককে, যিনি কিনা এবারের পুরো ভোটে দলের প্রার্থীও। ঘটনার সূত্রপাত শনিবার পুরো ভোটের দিন। বাঁকুড়ার সোনামুখী পুরসভার 8 নম্বর ওয়ার্ডে রিভলভার নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা, তাড়া করে 3 দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এই দুষ্কৃতীদের এলাকা ছাড়া করার নেপথ্যে অন্যতম ভূমিকা নিয়েছিলেন এলাকার সিপিএম কর্মী সঞ্জয় চট্টোপাধ্যায়। এদিন সকালে থানায় গিয়ে স্মারকলিপি দিয়ে দীপালি সাহা অভিযোগ করেন, দুষ্কৃতী তাড়ানোর নাম করে নাকি তৃণমূল কর্মীদের মারধর করেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। এরপরই এই সিপিএম কর্মীকে গ্রেফতারের জন্য তিনি রীতিমতো হুমকি দেন সিআইকে। সিপিএম কর্মী সঞ্জয় চট্টোপাধ্যায় অবশ্য তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। মিথ্যা অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে, একটা শিবপ্রাধিপরের হাজবেন্ড ওই সমীর ধীবর, ও বুথে ঢুকে ছাপ্পা দিতে গেছিলো সকালবেলায়, যে পুলিশ ওকে মারধর করে বার করে দেয়, সেই মারাটা আমার নামে চালাচ্ছে যে আমি নাকি বুথ থেকে বার করে দিয়েছি। সোনামুখীতে সন্ত্রাসের ছক ব্যর্থ হওয়াতে তৃণমূল নেত্রী দীপালি সাহা এখন পুলিশকে ধমকাচ্ছেন বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিয় পাত্রর। নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, উনি মনে করছেন এবার আমাকে চেয়ারম্যান হতেই হবে, কারণ বিধানসভা নির্বাচনে আমি জিতব না, সেই কারণেই এখন উনি আতঙ্কগ্রস্ত, হতাশাগ্রস্ত, এখন পুলিশকে মনে করছেন চাকর বাকর। এ বিষয়ে যোগাযোগ করা হলে কিছু বলতে চাননি অভিযুক্ত তৃণমূল বিধায়ক। এর আগে ছাপ্পা ভোট দিতে দেখা গিয়েছিল দীপালি সাহাকে, সেবার তো তাকে খুঁজেই পায়নি পুলিশ। শেষমেশ নিজের পছন্দ মতো সময়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। উল্টে তার হয়ে ওকালতি করেছিলেন খোদ রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ছাপ্পার পর এবার একেবারে পুলিশকে হুমকি, এবার কি সাহস দেখিয়ে ব্যবস্থা নেবে পুলিশ? প্রশ্ন বিরোধীদের। স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।